की करे भूले थाकबो तोके लिखेछि तोर नामे बुके। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার পছন্দের ফটো দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর একটা নতুন প্রো ভার্সনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে একদম ফ্রিতে ইনস্টল করতে পারবেন। প্রথমে ভিডিওতে টাচ করবেন, এখানে অলটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করবেন যেটি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করবেন, এখানে ক্যানভাস অপশনটিতে টাচ করে 9:16 সাইজটা সিলেক্ট করবেন। এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। আপনি চাইলে হাতের দু আঙুল দিয়ে ছবিটাকে আরও জুম করতে পারেন, ঠিক এতটুকু জুম করে টিক মার্কে টাচ করবেন। এগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশন অপশনটিতে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন, আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন, তারপর ওকেতে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। নিচের টুলসগুলোকে একটু ডান দিকে নিয়ে এখানে ফিল্টার লেখা আছে এখানে টাচ করতে হবে, তারপর ইফেক্টে টাচ করবেন। এগুলোকে একটু বাঁ দিকে নিলে এখানে দেখুন স্টাইল লেখা আছে, এই স্টাইল লেখাটাতে টাচ করবেন। এগুলোকে আরও বাঁ দিকে নিয়ে এখানে ব্লার অপশনটিতে টাচ করতে হবে, তারপর আপনি চাইলে ব্লারটাকে বাড়াতে কমাতে পারবেন, আমি ঠিক এতটুকু রাখবো। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব। এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করে দেবেন, তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করবেন। একদম প্রথমে চলে যাবেন লেয়ারের, তারপর টিক মার্কে টাচ করবেন। এখানে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে একটা শেডো পিএনজি সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করার পর এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করে দেবেন, তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করবেন। তারপর এই কর্নারে ধরে টেনে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর আবার আপনাকে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এটা সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করতে হবে। এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। এখন আপনাকে এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপিতে টাচ করে আপনার অন্য আরেকটা ছবি সিলেক্ট করতে পারেন, অথবা এই ছবিটা আবার সিলেক্ট করতে পারেন। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটাতে টাচ করবেন। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে এখানে মাস্ক লেখা আছে এটাতে টাচ করবেন, এখানে গোল বৃত্তটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে ধরে আপনি ছবির কোন অংশটা রাখতে চান এই গোল বৃত্তর মাঝে, সেই ছবির জায়গাটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে টেনে এটাকে বড় করে গোল বৃত্তটার সমান করে বৃত্তটার ঠিক মাঝ ওপরে বসিয়ে দেবেন। বসানোর পর এই লেয়ারটাতে টাচ করলে ছবিটা নিচে চলে যাবে। এখন এগুলোকে ডান দিকে নিয়ে আপনাকে আবার পিআইপি অপশনে টাচ করতে হবে, একটা কালারফুল ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে ধরে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, এখানে টিক মার্কে টাচ করবেন। যদি দেখেন ছবিটা গোল বৃত্তের মাঝ বরাবর হয়নি, তাহলে ছবির লেয়ারটাতে টাচ করে ছবিটাকে ধরে গোল বৃত্তের মাঝখানে করে দেবেন, তারপর এই লেয়ারটাতে টাচ করলে ছবিটা আবার নিচে চলে যাবে। তারপর কালারফুল লেয়ারটাতে আবার টাচ করবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, এখানে সেভ অপশনে টাচ করবেন। আবার সেভে টাচ করে এই ভিডিওটিকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেলে এখানে ব্যাক বাটনে একবার টাচ করবেন, আবার এই ব্যাক বাটনে টাচ করবেন, তারপর ড্রাফট অপশনে টাচ করবেন, নতুন করে ভিডিও লেখাটিতে টাচ করবেন, এখানে নিউ অপশনটিতে টাচ করবেন। যে ভিডিওটা আপনি এইমাত্র সেভ করেছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্কে টাচ করবেন। ভিডিওটি আনার পর এখানে পিআইপি অপশনে টাচ করে
গ্যালারি থেকে একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, অথবা আপনার পছন্দের যে কোনো গানের লিরিক্স স্ট্যাটাস ভিডিও এখানে ব্যবহার করতে পারেন। এটা আনার পর এখান থেকে টেনে একটু বড় করব, তারপর এটাকে আমরা একদম নিচে এখানে এই পজিশনে বসিয়ে দেব। এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করে আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।